আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। রানাঘাটের রানু মণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সিনেমার নাম মিস রানু মারিয়া। তার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। সিনেমার পরিচালক ঋষিকেশ মণ্ডল কিছুদিন আগেই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন যিনি, অর্থাৎ রানু মণ্ডলের চরিত্রে যিনি অভিনয় করবেন বলিউড চলচ্চিত্র শিল্পী ঋষিকা দে, ইতিমধ্যে রানু মণ্ডলের সাথে দেখা করে গিয়েছেন এবং তার চারিত্রিক গুণাবলী লক্ষ্য করেছেন। এবার সেই সিনেমার সুরকার প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা মিউজিক কম্পোজার, বাংলা সঙ্গীত জগতের অন্যতম স্বনামধন্য সঙ্গীত শিল্পী সিধু আজ এসে উপস্থিত হয়েছেন রানাঘাটে রানু মণ্ডলের বাড়িতে। তার সাথে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ঋষিকেশ মণ্ডল এবং রানাঘাটে রানু মণ্ডলের বাড়িতে এসে রানু মণ্ডলের সাথে গান করতে দেখা গেল বিখ্যাত সঙ্গীত শিল্পী সিধুকে। নানান আলাপচারিতার মধ্য দিয়ে গানে গল্পে সিনেমায় যে গানটি রানু মণ্ডল সিধুবাবুর সাথে গাইবেন সেই গানের রিহার্সালও চলল। দাদা, তুমি এই মিস রানু মারিয়া যে সিনেমা তার ডাইরেক্টর, আর সেখানে আজকে সিধুদা এসছে কিছুদিন আগে, যিনি মুখ্য ভূমিকা অভিনয় করবেন সেই ঋষিকা দি, তিনিও এসে ঘুরে গেছেন। আজকে গান নিয়ে আলোচনা ছিল এবং গান নিয়ে রানুদিকে গানের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা সেসবগুলো হচ্ছিল, কি বলবে? অ্যাকচুয়ালি ছবির গান তো সব রেকর্ড করা শুরু হয়ে গেছে, তার মাঝখানে আমাদের কিছুটা লেট হলো, কারণ হচ্ছে করোনা এবং বিভিন্ন আর্টিস্টদের শো প্রোগ্রাম সব কিছু, এই সব কিছু নিয়ে আমাদের অনেকটা কিছু কাজ এদিক ওদিক সিধুটা চেঞ্জ হয়েছে। এবং এই ছবিতে সিধুদা দুটো গান কম্পোজ করছেন, একটা গান সিধুদা নিজেই গাইছেন আর একটা গান সিধুদা রানুদির সাথে গাইছেন। মানে আমার যেটা মনে হয় যে বলিউড মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়ার পর বাংলার কোনো মিউজিক ডিরেক্টর আবার একটা অসাধ্য সাধন করতে চলেছেন এবং সাহস দেখাচ্ছেন, সেই সাহসটা সিধুদা দেখিয়েছেন। গানের লিরিক্স সিধুদার এবং তার সাথে সাথে সিধুদা মিউজ করেছেন, শুরু করেছেন, সেই গানটা রানুদি গাইছেন। এই গানটা স্টুডিও যাওয়ার আগে হালকা রিহার্সাল, প্র্যাকটিস, স্কেল সব কিছু নিয়ে সিধুদা রানাঘাটে রানুদি বাড়িতে। রানু মণ্ডলকে দিয়ে গান গাওয়াতে হবে, কারণ তার উপরে একটি বায়োপিক হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই শিল্পী হিসাবে রানু মণ্ডলের নাম তালিকায় তো থাকবেই, তার সুরকার হিসাবে তালিকায় নামটা আমারও রয়েছে, সেটা নিয়ে আমি খুব অত্যন্ত খুশি। খুব যত্ন করে গানটা বানিয়েছি, খুব সফট একটা গানের প্রয়োজন ছিল যেটার মধ্যে ইমোশনস রয়েছে, সেন্টিমেন্ট রয়েছে, কিন্তু খুব দুঃখ নেই, একটা হ্যাপি সেন্টিমেন্ট, একটা হ্যাপি ইমোশন, তো সেরকম একটা গান বানিয়েছি। তো বানানোর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, তো সেটা আজকে রানুদিকে শোনানো এবং রানুদিকে গানটা তোলানো, তার স্কেল ম্যাচ করছে কিনা ইত্যাদিগুলো চেক করে নেওয়া, সেই কারণেই আজকে এখানে আসা। রানুদি, আজকে তোমাদের বাড়িতে, তোমার বাড়িতে সিধুদা আসলো, তোমার সিনেমাতে গান হবে, কেমন লাগছে? খুব ভালো, ওনার সঙ্গে মিলে তো আরো ভালো লাগছে, ওনার সঙ্গে গান গিয়ে আরো ভালো লাগছে। আজকে এই যে গান করলে, আবার কতদিন পরে সেই আগে যেরকম রেকর্ডিং হয়েছিল হিমেশ রেশমিয়ার ওখানে, আবার সেইখানে রেকর্ডিং হবে তোমার গান, কতটা আনন্দ? আবার সেখানে যেতে হবে স্টুডিওতে? হ্যাঁ, অবশ্যই আনন্দ হবে, আবার মালিক চাইলে সেই আনন্দটা হবে। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনির।
ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836 3547।